আপনারা জানেন যে 10টা লাশ পাওয়া গেছে গতকালকে একটা ফিশিং বোটের ভিতরে, এইটা আপনারা সবাই বাই দিস টাইম জানেন। এর মধ্যে চারজনকে তাদের আত্মীয় স্বজনরা শনাক্ত করতে পেরেছেন। তো লাশগুলো ডিকম্পোস্ট হয়ে গেছে, বাকিগুলো এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই। আমরা চেষ্টা করতেছি সেগুলো শনাক্ত করার জন্য, আর তাদের ডিএনএ স্যাম্পল রাখা হবে, সেই স্যাম্পল দিয়ে তাদের আত্মীয় স্বজনদের সাথে মিলিয়ে সেই লাশগুলোকে শনাক্ত করার ব্যবস্থা করা হবে। আর এখন পর্যন্ত আমরা সুনিশ্চিতভাবে বলতে পারছি না কীভাবে এই ঘটনাটি ঘটেছে, কারা ঘটিয়েছে। আমাদের ইনভেস্টিগেটররা কাজ করতেছে, আমাদের এখানে ঢাকা থেকে সিআইডি পিবিআইয়ের স্পেশাল টিম এসেছে, তারাও কাজ করতেছে। আমরা এই ঘটনার সাথে যারা যুক্ত জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আর কয়েকজনের লাশ তাদের আত্মীয় স্বজন আসছেন, তারা চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। তাদের যদি এই লাশের আর কোনো দাবিদার না থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি সুনিশ্চিত হই যে তারই আত্মীয়, তার নিকট আত্মীয়ের কাছে সেটা হস্তান্তর করে। জি, এই যে দেখেন, আমরা কয়েকজনের সাথে ভিকটিমের সাথে কথা বলেছি, ভিকটিমের আত্মীয় স্বজনের সাথে কথা বলছি, একজনের স্ত্রী, একজনের ভাই, একজন মহিলা আছেন, তার ভাই আছে, স্বামী আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। এটার যদি আর কোনো দাবিদার না থাকে এবং যদি আমরা নিশ্চিত হই যে এই লাশের প্রকৃত স্বজন উনি, সেক্ষেত্রে আমরা দেখব পরবর্তী প্রক্রিয়া, যেটা আমরা নিশ্চিত হব যে এই লাশের স্বজন উনি, সেই ক্ষেত্রে আমরা তার কাছে হস্তান্তর করব। আর যে লাশগুলো সুনির্দিষ্টভাবে আমরা নিশ্চিত করতে পারবো না, তাদের আমরা স্যাম্পল রাখবো এবং সেই লাশগুলোকে আমরা সংরক্ষণ করার ব্যবস্থা, তার আত্মীয় স্বজনেরও ডিএনএ স্যাম্পল নিব, নিয়ে আমরা ল্যাবরেটরিতে পাঠিয়ে দিব। যখন দুটা ম্যাচ করবে তখন আমরা নিশ্চিত হবে যে ওই হচ্ছে তার দাবিদার। তার কাছে আমরা চেষ্টা করতেছি, আসলে জানেন যে ডিপসিতে তো আসলে পুলিশের তো সীমাবদ্ধতা আছে, আমরা একটা নির্দিষ্ট সব ইয়ের বাইরে কিন্তু আমরা টহল পেট্রোল করতে পারি না। তো যারা জলদস্যুতার সাথে জড়িত বা সমুদ্রে যারা অপরাধ করে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে গত কয়েক বছর আগে এখানে অনেক জলদস্যু সারেন্ডার করেছিল, তাদের অনেকেই এখন স্বাভাবিক লাইফে চলে এসেছে। বাঁশখালীতে অনেক জলদস্যু সারেন্ডার করেছে, তারা স্বাভাবিক লাইফে চলে এসেছে। তো আমরা চেষ্টা করে যাব আপনার এই সমুদ্রে যারা অপরাধ করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা। ট্রলারের মধ্যে নাম লেখা থাকে, এগুলো নিয়েও আমরা ট্রলার মালিক সমিতি আছে তাদের সাথে কথা বলবো। এখানে যারা অন্য জেলেরা যারা মাছ ধরতে চায় তাদের সাথে কথা বলবো, সেখান থেকে কত আমরা কিছু তথ্য পেতে পারি, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও তথ্য যখন পাবো তখন নির্দিষ্ট করে বলতে পারবো। এখন এই মুহূর্তে আমার পক্ষে আসলে কোনো কিছু বলা সম্ভব না।